চাঁদপুর শহরে বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চাঁদপুর শহরের খানবাড়ি সড়কের একটি বাসা থেকে রেহানুদ্দিন মিজি নামে পঞ্চান্ন বছর বয়সের এক ড্রেজার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে খানবাড়ি সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে রেহানউদ্দিন মিজি শরীয়তপুর জেলার সখীপুর থানার তারাবনিয়া এলাকার আব্দুর রব মিজির ছেলে তিনি ওই বাসায় স্ত্রী পারবিন বেগম সহ ভাড়া থাকতেন বাড়িটির আরেক ভাড়াটিয়া মরিয়াম আক্তার বলেন রেহানউদ্দিনের স্ত্রী পারবিন বেগম আমাকে দুপুরে ফোন করে বলেন তাদের বাসা তালা বন্ধ কিনা আমি গিয়ে দেখি বাসার বাইরে থেকে আটকানো তালা নেই আমি তাকে বিষয়টি জানালে তিনি বলেন হয়তো তার স্বামী ঘুমাচ্ছেন পরে তিনি দুইটার দিকে আবার ফোন করে দরজা খুলে দেখে আসতে বলেন আমি দরজা খুলে দেখি রেহানুদ্দিনের দেহ চাদর দিয়ে ঢাকা অবস্থায় খাটের উপর পড়ে আছে তামান্নেসার মিনভিরার তত্ত্বাবধানকারী তফাজ্জল হোসেন তাফু বলেন দু সালের ফেব্রুয়ারিতে ওই ফ্লাইটে ওঠেন রেহানুদ্দিন মিজি ঘটনার দিন দুপুর দুইটা বিশ মিনিটে আমার কাছে খবর আসে বাসার ভেতরে তার লাশ পড়ে আছে আমি দ্রুত এসে পুলিশের খবর দেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং সিআইডি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চাঁদপুরের পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান বলেন হত্যার বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ক্রাইম সিন করি তিনি এবং তার স্ত্রী একই বাসায় থাকতেন দুদিন আগে তার স্ত্রী বেড়াতে গিয়েছিলেন ধারণা করা হচ্ছে গত বুধবার রাতের কোনো একটা সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে আটকে রেখে গেছে প্রাথমিকভাবে অবস্থা দেখে মনে হচ্ছে তার মাথায় ছোট ও বড় আঘাত রয়েছে তবে আঘাতের গভীরতা কম ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামত থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে কে বা কারা তাকে হত্যা করেছে তা আমরা তদন্ত করে দেখছি চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল রশিদ বলেন এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে অনুসন্ধান চলছে